Assalamu alaikum viewers, welcome back to my channel Dida's Cooking and Vlog. So viewers, আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি দিয়ে আপনারা একটি মাত্র ডিম ডিপ ফ্রিজে রেখে পাঁচটি ডিম বানিয়ে নিতে পারেন। তো হ্যাঁ, আজকে আপনাদের সঙ্গে এই ম্যাজিক রেসিপিটি শেয়ার করব কিভাবে আপনারা একটি ডিম থেকে পাঁচটি ডিম রান্না করতে পারেন। তো সেই রেসিপিটি দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই আপনারা পারবেন একটি ডিম থেকে পাঁচটি ডিম বানিয়ে নিতে। তো প্রথমে আমরা এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি, কালকে সকালে উঠে দেখবো যে আমাদের ডিমের কি অবস্থা। তো আবার দেখা হচ্ছে। তো দেখুন, পরের দিন সকালবেলায় আমি দেখছি যে আমার ডিমগুলোর কি অবস্থা। তো দেখুন গাইজ, আমাদের ডিমগুলো কিন্তু খুব ভালোভাবেই বরফ হয়ে গিয়েছে। আর কিভাবে বরফ হয়েছে বুঝবেন যে যখন ডিমটা ফেটে যাবে এইভাবে, এই যে দেখুন আমার ডিমটা কিন্তু ফাটল আছে, তো যখন ফাটলটা দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের ডিমটা খুব ভালোভাবেই বরফ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পালা। তো দেখুন, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন ডিমটা কিন্তু ভেতর থেকে পুরোটাই বরফ হয়ে গিয়েছে। আর আপনার যত সম্ভব পারেন খোসাটা ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এইভাবে চাকচাক করে কেটে তারপরে ভেজে ফেলবেন। তো দেখুন, এখন এই সেদ্ধ সরি বরফ হয়ে যাওয়ার ডিমটাকে এভাবে কেটে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তো দেখতেই পারলেন যে একটা ডিমকে এভাবে চাকচাক করে কেটে আমি পাঁচটা ডিম বানিয়ে নিয়েছি। তো দেখুন, এখন আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি চারটে ডিম। আর এখন যে দুই নাম্বার ডিমটা আছে সেগুলো আমরা এভাবে গোল গোল করে কেটে নিব। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আমি একটা ডিম থেকে পাঁচটি ডিম বানিয়ে নিচ্ছি। তো এখন দেখুন, এখানে আমি সবগুলো ডিমই একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো পোস্ট করে নিব আর অল্প একটু লবণ চারদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিব। তো এইভাবে যদি আপনারা ডিমটাকে রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের খরচও কমবে, সেই সঙ্গে সাশ্রয়ও হবে। তো এখানে আমি একটা প্লেটে সবগুলো ডিম পোস উঠিয়ে নিচ্ছি। তো আমি দুইটা ডিম থেকে দশটা ডিম ভাজা বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখুন তরকারিটা রান্না করার পালা। তো দেখুন, আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি বড়, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে অ্যাড করেছি দারুচিনি এবং এলাচ, আর দিয়ে দিব দুই একটা তেজপাতা চিরে দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এখন হচ্ছে আমি কয়েকটা আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো এখনই পেঁয়াজটার সঙ্গে ভেজে ফেলবো হালকা করে। তো কিছুক্ষণ ভাজার পর একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল যেন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা খুলে দিলাম, আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এবারে দিয়ে দিব দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে রাখা আলুটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর এখন পানিটা দিয়ে দিয়েছি, না হলে আবার মশলাটা পুড়ে যাবে। তো এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দেওয়ার পালা বাটা মশলাগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এক চামচ পরিমাণ, এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ। তো দেখুন, আমাদের মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমরা এই ডিম পোসগুলো ভোনা করব। তো এখন হচ্ছে সবগুলো মশলা একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর এখন একে একে সবগুলো ডিম এর মধ্যে দিয়ে দিব যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই তরকারিটা খেতে যতটা ইয়ামি হয়, বানানোটাও ততটাই সহজ এবং সাশ্রয়ী। তো এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এক একে দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটার মধ্যে। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং যতটুকু ঝোল রাখবো সে অনুযায়ী তারপরে নামিয়ে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে আমাদের ঝোলটা একেবারে কষা কষা হয়ে গিয়েছে, আর আমরা যতটুকু ঝোল রাখবো সে অনুযায়ী এখন চুলাটা অফ করে দিলাম। এখন পরিবেশন পাত্রে পরিবেশন করার পালা। তো এই যে আমরা পরিবেশন পাত্রে পরিবেশন করে নিয়েছি, এই যে সবগুলো ডিম এখানে আমরা সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর কত সহজে আজকে আমরা দুইটা ডিম দিয়ে দশটা ডিম বানিয়ে নিলাম, দেখতেই পারলেন। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে একটা ডিম দিয়ে পাঁচটা ডিম তৈরি করে ফেলতে পারেন এই ম্যাজিক রেসিপির মাধ্যমে। তো আশা করি আমাদের আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। তো খোদা হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে।